التحية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. وقال تعالى: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة أورة، فإذا خرجت استشرفها الشيطان. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا استعترت فمرت بالمجلس فهي كذا وكذا، يعني زانية. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شریف پڑھی آواز نہ کرے: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله جمعر دين عصرر پر اي ٹائم تا اتنتو گروتو پرنو ٹائم اي ٹائم جمعر دين عصرر پر দোয়া কবুলের সময় বিশেষভাবে। এমনিই তো আপনি যখনই দোয়া করবেন আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য তৈয়ার, কিন্তু বিশেষভাবে বিশেষ কিছু সময় আছে দোয়া কবুলের, বিশেষ কিছু জায়গা আছে দোয়া কবুলের। তো জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটা দোয়া কবুলের টাইম। এই টাইমটার গুরুত্ব এত বেশি এত বেশি, আল্লাহ পাক ওয়াল আসরে কসম করে বলতেছেন: ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ পাক আসরের টাইমের কসম করে বলতেছেন যে চারটা গুণ যেই মানুষের কাছে আছে, এই মানুষটা হইল সফল কামিয়াব। এই মানুষ ছাড়া এই চার গুণ যাদের কাছে নাই তারা ধ্বংসের মধ্যে আছে। যেই মানুষের কাছে চারটা গুণ নাই ওই মানুষ ধ্বংসের মধ্যে আছে। চারটা গুণ কি? এক নম্বর হইল আমানু ইমান,
এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমলে সালেহ, নেকামল। নেকামল বলতে আমরা যা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, সত্য কথা বলা, জিকির করা, দান খায়রাত করা, কি বলেন, একজনের উপকার করা, কারো ক্ষতি না করা, ফর্দা করা, হালাল পথে চলা, হালাল কামাই করা, হালাল খানা খাওয়া, হারাম থেকে বাঁচা, এগুলি সব। দুই, ঈমান, নেকামল, তারপর হলো তাওয়াসি বিল হক, মানুষকে ভালো কাজের দিকে ডাকা, মানুষকে দিনদার বানানোর জন্যে চেষ্টা করা, অতাওয়াসি বিল সবর, অতাওয়াসাও বিসবর, অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্যে চেষ্টা করা। এই চার গুণ যাদের কাছে আছে, যেই পুরুষ মহিলার কাছে আছে, এই পুরুষ মহিলা সফল কামিয়াব। যেই পুরুষ মহিলার কাছে এই চার গুণ নাই, আল্লাহ পাক আসরের টাইমের কসম করে বলতেছেন যে এরা ধ্বংসের মধ্যে আছে, এরা ক্ষতির মধ্যে আছে, নাউযু বিল্লাহ। আসরের টাইমের কসম কেন করলেন আল্লাহ? আল্লাহ পাক তো আসসামাই ইন্নাল ইনসানা লাফি খুস, আসমানের কসম করে বলতেছে, এইভাবে তো বলতে পারতেন, ওয়াল আরদে, জমিনের কসম করে বলতেছে, এই কথাও তো বলতে পারতেন। আল্লাহ পাক আসরের টাইমের কসম করছেন আসরের টাইমের গুরুত্ব বুঝানোর জন্যে। তো আমরা অত্যন্ত মুবারক সময়ে, মুবারক দিনে, কি বলেন, জুমার দিন সাইয়েদুল আয়্যাম, এই জুমার দিনে, জুমার রাত্রে কেউ যদি মারা যায়, কি বলেন, তার কবরের আজাব মুলতবি হয়ে যাবে, সুবহানাল্লাহ। বুঝছেন, জুমার দিনের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, জুমার রাত্রের অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত। তো আমরা গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ কথা, কোরআন ও হাদিসের কথা শোনার জন্যে আসছি, একাত্র হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে একটা দিনই মাহফিলে দিনের কথা, কোরআন ও হাদিসের কথা শোনার জন্যে আসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দিনের কথা, ওয়াজ, নসিহত শোনা এত জরুরি, এত জরুরি, এত জরুরি, মাছের জন্যে ফানি যত জরুরি, মাছের জন্যে ফানি যত দরকার, কি বলেন, ফানি ছাড়া মাছ বাঁচবে? দিনের আলোচনা ছাড়া ঈমান বাঁচবে না, দিনের আলোচনা ছাড়া ঈমান বাঁচবে না, ঈমান মারা যাবে, বুঝছেন না কথাটা? এই জন্যে আল্লাহ পাক বলছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার প্রিয় হাবিব, মানুষদেরকে ওয়াজ করেন, ওয়াজের দ্বারা ঈমানদারদের ফায়দা হয়। দেখছেন নি, ওয়াজ করার জন্য কে বলছেন? আল্লাহ তাআলা নিজে। তাহলে কি বোঝা গেল? ওয়াজ অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার, কি বলেন, যদি এটা দরকারই না হইতো তাহলে আল্লাহ তাআলা এটার ঘোষণা দিতেন না, হুকুম দিতেন না। হুকুম দিতেছেন ওয়াজ করার জন্যে, বলতেছেন কে? আল্লাহ। কাকে বলতেছেন? সাইয়েদুল আম্বিয়াকে, ইমামুল আম্বিয়াকে, সবচেয়ে শ্রেষ্ঠ নবী যিনি, কি বলেন, সেই নবীকে আল্লাহ পাক নির্দেশ দিতেছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। তাহলে ওয়াজ কত জরুরি, কত দরকারি, কত দরকারি, বুঝুন না কথাটা। আল্লাহ, কোরআন শরীফের মধ্যে কি বলেন আয়াত কয়টা? 6666টা আয়াত, কি বলেন, মোটে 500 আয়াত হইল মাসালা সংক্রান্ত, এছাড়া বাকি সব ওয়াজ, আর ওয়াজ, সব ওয়াজ,
দেখছেন তাহলে ওয়াজের দ্বারা মানুষের ঈমান ঠিক হবে আমল ঠিক হবে জীবন ঠিক হবে বুঝছেন না কথাটা এজন্য ওয়াজ অত্যন্ত জরুরি এজন্য আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য আসার তৌফিক দিবেন আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াতে নিজের ইচ্ছায় আসি নাই কি বলেন নিজের ইচ্ছায় আসছে নিজের ইচ্ছায় থাকতে পারবো নিজের ইচ্ছায় যাইতে পারবো একটাও নিজের ইচ্ছায় না আসাও নিজের ইচ্ছায় না থাকাও নিজের ইচ্ছায় না যাওয়াও নিজের ইচ্ছায় না বুঝছেন না কথাটা আল্লাহ পাক যতদিন রাখে ততদিনই থাকতে হবে এর বাইরে এক সেকেন্ডও থাকা যাবে না আল্লাহ পাক যখন নিবে তখনই যাইতে হবে কি বলেন এর এক মিনিট আগেও যাওয়া যাবে না এক মিনিট থাকাও যাবে না কি বলেন এজন্য বুজুর্গ বলেন এসেছে তবে এসেছে যাবে নিয়ে যাবে তবে পাঠিয়েছে যাবে এসেছি তবে নিয়ে যাবে যখন চলে যাব তখন যার ইচ্ছায় জীবন তার ইচ্ছায় মরণ সব কিছু তারই ফসল নেই কারো ইচ্ছার দখল বুঝছেন তাইলে পাঠিয়েছে যাবে এসেছি তবে নিয়ে যাবে যখন চলে যাব তখন নিয়ে যাবে যখন চলে যাব তখন যার ইচ্ছায় জীবন তার ইচ্ছায় মরণ সব কিছু তারই ফসল নেই কারো ইচ্ছার দখল তো এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে সকলকেই কবরে যাইতে হবে সকলেরই কবরে যাইতে হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি বলেন সে চিৎকার করে কান্দে না কাঁদলে চিন্তাত পড়ি যায় আত্মীয়স্বজন না জানি মরা হয়েছে কি বলে আর এখন বর্তমানে ডাক্তাররা বলে যে এই চিৎকার করে কান্নাকাটি করা এটা তার জন্য বিরাট উপকার বিরাট উপকার যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে না কান্দে তাহলে এটা তার ব্রেনের মধ্যে এফেক্ট হইতে পারে আল্লাহ মাফ করেন বুঝছেন না কথাটা তো এক বুজুর্গ বলেন ও ভাইয়েরা ও বোনেরা এই নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার করি করি কি বলে বলতে পারেন অক্তেজাদান গেরিয়া এ আত ফালু মি দাই মি দানি কে চিস উফায়া মে মুরগে দারাদ আজ বরায়ে হার কে জিস বুজুর্গ বলেন এই নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার করি বলতেছে যেই দুনিয়াতে আসবে তাকেই কবরে যাইতে হইবে বুঝছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে পরিষ্কার করার পরে প্রথম কাজ হইল কি ডান কানে আজান বাম কানে একামত কি বল এটা সুন্নত না এটা জরুরি কেমন সে দুনিয়াতে আসার পরেই তার কানের মধ্যে আজান ঢুকাইয়া দিতে হবে যে তুমি দুনিয়াতে আসছ একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্যে তোমাকে আল্লাহ পাকের হুকুম মতো জীবন কাটাইতে হইবে নামাজ পড়তে হবে বাসক্ত ফর্দা করতে হবে হালাল ফতে চলতে হবে আল্লাহ পাকের হুকুম মতো তোমাকে জীবন কাটাইতে হবে এই জন্য এই বাচ্চার কানের মধ্যেই কি বলেন আজানের শব্দগুলি শুনাইয়া দেওয়া হয় তা বুজুর্গ বলেন এই যে বাচ্চার কানে আজানের শব্দগুলি শুনাইয়া দেওয়া হইল ভূমিষ্ঠ হয়েছে যখন তখন এরপরে জানাজা জানাজাতে আজান নাই একামত নাই কি বুঝাইছে বুঝাইছে এই কথা ও দুনিয়ার মানুষেরা ও পুরুষেরা ও মহিলারা আজান দেওয়ার পরে একামত দেওয়ার মাঝখান দিয়া সময় যে একবারে অল্প তোমার হায়াতও একবারে অল্প একবারে অল্প এটা বুঝাইছে এটা বুঝাইছে হায়াত একবারে অল্প অল্প হায়াত নিয়া আমরা দুনিয়াতে আসছি আমরা সকলেই কবরের যাত্রী সকলেই কবরে যাইতে হবে কবর প্রত্যেক দিন ডাকি ডাকি বলতেছে প্রত্যেক দিন কবর ডাকি ডাকি বলতেছে আনা বাইতুল ওয়াদাত
أنا بيت الدود أنا بيت الظلم আমি হইলাম একাকীর ঘর আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম পোকামাকড়ের ঘর কি বলে কবরের মধ্যে বাতি আছে বাতি হইল নামাজের বাতি ফরদার বাতি আমলের বাতি এই বাতি যদি নিতে পারেন এজন্য এজন্য বুজুর্গ বলেন গর তো খাহি গোরের রওশন কোনি গীর লাজেম সুন্নতে পয়গম্বরি যদি তুমি অন্ধকার কবরের অন্ধকার দূর করতে চাও তাহলে সুন্নাত মোতাবেক জীবন গড় সুন্নতের বাতি জীবনের মধ্যে জ্বাল তাহলে তোমার কবরের অন্ধকার দূর হইয়া যাবে গর তো খাহি গোরের রওশন কোনি গীর লাজেম সুন্নতে পয়গম্বরি অন্ধকার কবর প্রত্যেকদিন ডাকি ডাকি বলতেছে আমি অন্ধকার কবর আমি একাকীর ঘর আমি পোকা মাকড়ের ঘর কে কে চেয়ারম্যান কে মেম্বার কি বলেন কে নেতা কে জমিদার কে লাখপতি কে কোটিপতি কে কে কোন বংশের কে ফাডারি বংশের কে ভুইয়া বংশের কি বলেন কে চৌধুরী বংশের আমি এগুলি কিছু শ্রেণীটিরই না বুঝছেন কবরে ডাকি ডাকি এই কথাই বলে প্রত্যেক দিন যে কে কোন বংশের কে সুন্দর জামা গায়ে দেয় কে ভালো খাবার খায় কে পাঁচতলা বিল্ডিংয়ে থাকে এক আল্লাহ আল কবরে ডাকি ডাকি বলে যে আমার কাছে এগুলির কোনো ফাঁসার দিক নাই আমি চিনি আমল আমি চিনি আমল কে কে কত সুন্দর আমল নিয়ে আসতে পারে আমি চিনি এটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই কথা বলে দিচ্ছেন যে ইন্না খালাকনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু আমি তোমাদেরকে বিভিন্ন বংশে তৈয়ার করছি সৃষ্টি করছি বানাইছি কেউ চৌধুরী বংশের কেউ ভুইয়া বংশের কেউ কি বলেন তাও কেউ মিয়াজি বংশের কেউ ফাডারি বংশের এতে অমুক বংশের এটা হইল পরিচয়ের জন্য এটা শুধুমাত্র এটা একমাত্র পরিচয় শুধু পরিচয়ের জন্য কিন্তু ভালাকে কয় যে বংশ দিয়া ভালা না ভালো হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে যত বেশি মুত্তাকি যে যত বেশি পরহেজগার যে যত বেশি গুনাহ থেকে দূরে থাকতে পারবে যে যত বেশি আল্লাহ পাকের হুকুমের উপরে নবীর তরিকার উপরে চলতে পারবে এই ব্যক্তি হইল আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি সবচেয়ে ইজ্জতওয়ালা সবচেয়ে সম্মানিত সুবহানাল্লাহ কি বলেন এক গোলাম কালা বিশ্রী বুঝছেন না ছাগল ছড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি হবে বলে তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি আমার ভাই হইয়া যাবা তোমাকে গলার সাথে আমরা জড়াই আনিব লোকটা বলল হুজুর আমি একটা ছাগলের রাখাল আমি একটা গোলাম আমি এক কালা আমার গায়ের থেকে গন্ধ আসে আপনি কি বললেন বলে হ্যাঁ ইসলামে এইটাই ইসলামের মধ্যে কে ভুইয়া বংশের কে চৌধুরী বংশের কে ফাডারি বংশের এ সমস্ত এগুলির কোনো ভেদাভেদ নাই কে সুন্দর কে কালা কে সুন্দর জামা গায়ে দেয় কে 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 সাধারণ জামা গায়ে দেয় কে বালা খায় কি বলেন কে খারাপ খায় কে ভালো ঘরে থাকে কে খারাপ ঘরে থাকে এটার কোনো ভেদাভেদ নাই এটার কোনো হিসাব নাই আল্লাহ পাকের কাছে হিসাব হইল কার কাছে কত আমল সুন্দর সুবহানাল্লাহ বুঝছেন না কথাটা আল্লাহ পাকের কাছে ইজ্জত আর সম্মানী ব্যক্তি কে যে যত বেশি মুত্তাকি সে যদিও সে কি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিসের মধ্যে কিতাবের মধ্যে ঘটনা আসছে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছে দুধের শিশু কি বলেন দুধের শিশু ক বছরের বয়স দুই বছরের বেশি দুধ খাওয়ানো জায়েজ আছে নাই দুই বছর ছেলে হোক মেয়ে হোক দুই বছর পর্যন্ত দুধ খাওয়াইতে পারবে তো দুই বছর যা শিশু বুঝছেন না দুধ পান করতেছে বা এই অবস্থাতে একজন বিরাট বড় এক ধনী বিরাট বড় এক চেয়ারম্যান সব তার পিছনে শত শত লোক কি বলেন আমার আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কি বলেন কত এগুলি বলি বলি যাইতে আছে বুঝছেন তো নেতারা যখন ভোটের দরকার হয় তখন কত সালাম আরে আল্লাহ এটি এখন
টুফিয়েতের মাতাতেন কি আরে না নামে না তো ওই জনগণ কি বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ফুল সিঁড়ি আনলে কতক্ষণ থাকে কতক্ষণ না বুঝুন না কথাটা কথা কিন্তু হাসা ফুল সিঁড়ি আনার পরে অল্প কতক্ষণ থাকে এটার গ্রান ইয়ার পর আসতে এটা শুকায় যায় এই এই নেতারাও এই নেতারাও যতক্ষণ নির্বাচন আছে তখন আসসালামু আলাইকুম ততক্ষণ পর্যন্ত মাথায় টুপি বুঝুন না নির্বাচন শেষ এইবার আর কিছু লাগে না আর এখন তো নির্বাচনও লাগে না কি কর এখন আর এটাও লাগে না এখন সব শেষ এখন সব শেষ তাইলে বলতেছিলাম যে মা বাচ্চাকে দুধ পান করাইতেছে আর এখান দিয়ে এক নেতারে ফুলের মালা গলায় দিয়া সবাই নারায় তকবীর দিয়া যাইতেছে মা দেখলো জালানা দিয়া দেখলো যে আরে আল্লাহ এই লোকটার কত ইজ্জত কত সম্মান এ তো মা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই লোক এই এই আমার ছেলেটারে এই লোকটার মতো এরকম সমাজের মধ্যে দামি বানাইয়া দিও ইজ্জতওয়ালা বানাইয়া দিও এই ছোট বাচ্চা দুধের বাচ্চা সে স্তন থেকে মুখ থেকে দুধ বাহির করে দিয়া সে বলতেছে আল্লাহ আমাদের কাছে ফানা চায় আমার এই গরু চোরের মতো আর এই গম চোরের মতো বানায়েন না বুঝেন না কথাটা আল্লাহু আকবার বুঝেন না কথাটা আচ্ছা আর একটা ঘটনা এক লোক খুব নমাজি ব্যক্তি বুঝেন না খুব সুন্নত মোতাবেক জীবন গড়ে এমনি কিন্তু গরিব একবারে গরিব এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারে না বুঝেন না আবার বাড়ির মধ্যে ঘরের মধ্যে ভাঙ্গা চুরা বেড়া বুঝছেন না কথাটা এই লোকের ধাক্কাইতে আছে মানুষে চোর কইয়া জুতা চুরি করছে বলি আসলে সে লোক চোর নয় আসলে লোকটা খুব সৎ খুব ভালো খুব ভালো খুব ভালো বুঝুন না কথাটা কিন্তু আন গরিবের তো বন্ধু নাই কি কল গরিবের গরিবের তো আব্বা নাই বুঝুন না কথাটা অনেকে গরিব হয়েছে তো এই জন্য ওই তো ধাক্কা দেয় ওই তো তুই চুরি করছো বুঝুন না কথাটা এখন এই ছেলে এই 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 বাচ্চা এই দুধের বাচ্চা আজকেও দুধ পান করতেছে মা বলতেছে আল্লাহ আমার ছেলেটারে এই লোকটার মতো বানায়েন না এই লোকটারে যে মানুষে ধাক্কা ধাক্কি করতেছে বোঝা গেছে এই লোকটার কোনো দাম নাই সমাজের মধ্যে আল্লাহ আমার ছেলেটারে লোকটার মতো বানায়েন না ছেলেটার দুধ পান করা ছাড়ে দিয়া বলতেছে আল্লাহ আমার এই লোকটার মতো বানাইয়া দিয়ে সুবহান তার মানে কি এই লোকটার দাম যদিও সমাজের মানুষের কাছে নাই কারণ এই লোকটার বেড়া ভাঙ্গা এই লোকটা খানা পায় না এই লোকটার জামা নাই ছিড়া বেড়া কি বলেন এই লোকটার খানা নাই টাকা নাই পয়সা নাই এই লোকটার কোনো দাম নাই সমাজের মানুষের কাছে কিন্তু এই লোকটার কাছে নামাজ আছে এই লোকটার কাছে ফরদা আছে এই লোকটার কাছে হালাল আছে এই লোকটার কাছে সত্য কথা আছে সততা আছে কি বলেন আল্লাহ পাকের কাছে তার এত দাম এত দাম এত দাম কি বলেন আল্লাহু আকবার তাইলে কি বুঝাইলাম আপনাদেরকে যে কবর ডাকি ডাকি বলতেছে কে ভালো জামা গায়ে দেয় কে কোন বংশের আমি এগুলি বুঝি না আমি এগুলি চিনি না কি বলেন আমি চিনি কে আমল নিয়ে আসছে কি বলেন একজন নেককার মানুষ যদি কবরে দাফন করা হয় দাফন করার পরে কবরে বলে তুমি জমিনের বুকে যারা আমার উপরে চলছে তাদের মধ্যে তুমি খুব ভালো মানুষ আছিলে আমার কাছে যেহেতু তুমি আল্লাহ পাকের হুকুমগুলি মানছ মোহাম্মদুর রাসুল্লার সুন্নতের উপরে চলছ তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলা আজকে তুমি আমার কবরের ভিতরে আসছ আজকে আমি তোমার সাথে কত সুন্দর ব্যবহার করব আজকে তুমি দেখবা এরপরে কবর প্রশস্ত হইয়া যাবে বড় হইয়া যাবে এত বড় মাদ্দা বাসরিহি চোখে যতটুকুন দেখা যায় এত বড় হইয়া যাবে সুবহান চোখে কতটুকুন দেখা যায় বলতে পারবেন আমরা আসমান দেখিনি বলবো আবার এখান দিয়ে এক হাত দূরে দেখা যায়নি পিছন দিক না তাহলে কি বোঝা গেল আড়াল যদি না থাকে তাহলে মানুষ এত দূর দেখে এত দূর দেখে আল্লাহ আর যদি একজন বদমাশ লোক নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই হালাল পথে চলে নাই সমাজের মানুষের সাথে বাড়ির মানুষদের সাথে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখে নাই ভালো সম্পর্ক রাখে নাই ঝগড়া ঝাঁটি কিলা কিলি মারামারি হিংসা হাসাদ কি বলেন এগুলি করছে এ করি তারপরে কবরে গেছে কবরে বলে তুমি দুনিয়ার মধ্যে যারা আমি জমিনের উপরে চলছে এদের মধ্যে তুমি আমার কাছে খুবই খারাপ মানুষ খুবই খারাপ মানুষ ছিলা নামাজ পড়ো নাই ফর্দা করো নাই হালাল পথে চলো নাই আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখো নাই আত্মীয় স্বজনের হকুকাত আদায় করো নাই কি বলেন আজকে তুমি আমি কবর তোমার সাথে কত দুর্ব্যবহার করবো আজকে হাড়ে হাড়ে ট্যার পাইবা নাউজুবিল্লাহ এরপরে কবর এমন জোরে চাপা দিবে এটা হলো প্রথম শাস্তি কবরে চাপার লাগে এই পাজরের হাড্ডি এই পাশের হাড্ডি ওই পাশে ঢুকে যাবে ওই ওই পাজরের হাড্ডি এই পাজরের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লাহ
তাহলে ভাই আল্লাহ পাকের কাছে দাম কিসের আমলের আল্লাহ পাকের কাছে দাম কিসের তাকওয়া কি বলেন আল্লাহ পাকের কাছে দাম হলো আমলের যার কাছে আমল আছে সেই হলো আল্লাহর কাছে দাম কি বলেন যদিও দুনিয়ার মধ্যে তা সে কুড়ে ঘরে থাকুক যদিও সে ছিড়া ফিড়া কাপড় সোপড় পিন্দি থাকুক যদিও সে সাধারণ একটা বংশের হোক কি বলেন তাহলে তাহলে বংশ দিয়া কোনো কাম নাই কি বলেন টাকা পয়সা দিয়া পাটা দিয়া কোনো কাম নাই যদি টাকা পয়সা দিয়া আর টাকা পয়সা যদি আল্লাহর পথে খরচ করতে পারেন তাহলে সেটা কামে আসবে তাহলে সেটা কামে আসবে আল্লাহ 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 পাক আমাদের আমাদেরকে আল্লাহ পাকের কাছে দামি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাকের কাছে দামি কারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার কাছে যত বেশি তাকওয়া থাকবে যার কাছে যত বেশি নেক আমল থাকবে সে তত বেশি দামি সুবহানাল্লাহ কি বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম না একজন গোলাম ছিলেন কাফেরের গোলাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিয়েছেন কিন্তু যখনই ঈমান গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে যখনই শরীয়ত আল্লাহ পাকের হুকুমগুলি মানছে এখন এত দামি হইয়া গেছে এত দামি হইয়া গেছে কি বলেন ওমরে ফারুক বলতেছেন আনতা সাইয়্যিদুনা ওয়া মাওলানা হে বেলাল তুমি আমাদের নেতা সুবহানাল্লাহ তাইলে কি বলেন অথচ একজন সাধারণ ব্যক্তি কিন্তু দামি হইয়া গেছে তাকওয়ার কারণে তাহারতের কারণে কি বলেন আল্লাহ পাকের হুকুমের উপরে ওঠার কারণে তাহলে দামি এরাই এই জন্য ভাই আমরা টাকা পয়সা লই গর্ব করব না আমরা জায়গা জমিন লইয়া গর্ব করব না আমরা বংশ লইয়া গর্ব করব না এগুলি গর্বের জিনিস নয় এগুলি আল্লাহ পাক বলে দিয়েছেন এগুলি হলো পরিচয়ের জন্য কে কে কোন বাড়ির কে কোন বংশের এগুলি পরিচয়ের জন্য এখানে গর্বের কিছু নাই এখানে গর্বের কিছু নাই আল্লাহ কবরে ডাকি ডাকি এই কথায় বলে কবরে ডাকি ডাকি এই কথায় বলে আল্লাহ 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 তো আমাদের শ্রোতাদের মধ্যে বেশিরভাগই হইলেন মহিলা মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি আল্লাহ পাক আমাদেরকে উপকৃত করেন সবাইকে আমল করার নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন একজন পুরুষের জন্য জান্নাত কামাই করা জান্নাতে যাওয়া অনেক কঠিন অনেক কঠিন একজন মহিলার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ আল্লাহ পাকের হাবিব বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাবাত শাহরাহা ওয়া আতাআত বাআলা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহ পাকের হাবিব বলেন যেই মহিলা সাতটা কাজ করবে এই মহিলা জান্নাতের যেই কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ দেখছেন নি চারটা কাজ বেশি নয় চারটা কাজ যে মহিলা করবে এই মহিলা যেই কোনো দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ এক নম্বর হইলো নামাজ এক নম্বর হইলো নামাজ এই নামাজ পুরুষ মহিলা সকলের উপরেই ফরজ কি বলেন সকলের উপরেই ফরজ কিন্তু এরকম পুরুষ আসেনি নামাজ পড়ে না আসেনি আছে এরকম মহিলা আসেনি নামাজ পড়ে না আছে আছে আল্লাহ পাকের হাবিব বলেন মান ফাতাতুহু সালাতুন ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু যেই পুরুষ যেই মহিলা একোক্ত নামাজ ছেড়ে দিল পড়ল না এই পুরুষ এই মহিলা এত ক্ষতিগ্রস্ত হইল এত ক্ষতিগ্রস্ত হইল যেন তার ছেলে মেয়ে বিবি বাচ্চা জায়গা জমিন টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু ধ্বংস হইয়া গেলে যেই ক্ষতি একোক্ত নামাজ না পড়ার কারণে এত ক্ষতি হইয়া গেল নাউজুবিল্লাহ কি বুঝলেন একোক্ত নামাজ না পড়া এত ক্ষতি যে ছেলে মেয়ে বিবি বাচ্চা জায়গা জমিন টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেলে যেই ক্ষতি একোক্ত নামাজ না পড়ার কারণে ইচ্ছে আরও বেশি ক্ষতি কি বলেন এই ক্ষতি কেউ মানি নিতে পারবে কেউ মানি নিবে আরে ভাই আমরা তো দুই টাকার ক্ষতিও মানি নিতে পারি না কি বলেন দুই টাকার ক্ষতিও তো মানি নিতে পারি না কি বলেন তাহলে এই কথাটা কার
যা যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লো না ছাড়ে দিল সে এত ক্ষতিগ্রস্ত হইয়া গেল এই কথাটা কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলেন এই কথা বিশ্বাস করা লাগবে কিনা বিশ্বাস না করলে ঈমান থাকবে কিনা ঈমান থাকবে না যদি বিশ্বাস করি তাহলে নামাজ ছাড়তে পারি না হলে নামাজ ছাড়তে পারি না কি বলেন অতঃ আল্লাহর হাবিব কি বলছেন যে মুরুসিবিয়ানাকুম ইজা বালাগু সাবা ও আব্বারা ও আম্মারা আপনারা আপনাদের ছেলেকে মেয়েকে নামাজের কথা বলেন যখন তার বয়স 7 বছর হয় কি বলেন 7 বছর সন্তানের বয়স ছেলের বয়স মেয়ের বয়স যখন 7 বছর তখন মা বাবার উপরে নির্দেশ ছেলে মেয়েকে নামাজ পড়ার কথা বলা কি বলেন 7 বছরে ছেলে মেয়ে বালেগ হইছে হয় নাই বালেগ হয় নাই তার উপরে নামাজ ফরজ হইছে না ফরজ হয় নাই তাইলে আল্লাহ আল্লাহর রাসূলের 7 বছর বয়সে নামাজের কথা কেন বললেন অভ্যাস হওয়ার জন্য কেন বলছেন অভ্যাস হওয়ার জন্য যাতে করে বড় হওয়ার পরে যেন এটা কোনো রকমে যেন না ছুটে কি বলেন আপনারা নুরানি মাদ্রাসাতে পড়েন আপনাদের সন্তানেরা পড়ে আপনারা শুনেন কি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা কি বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ওই হিসাব নেওয়া হইবে কি বলেন সর্বপ্রথম হিসাব কার নিবে নামাজ কবরের মধ্যে দাফন করার পরে যদি এই কব এই ব্যক্তি এই মৃত ব্যক্তি পুরুষ মহিলা যদি বেনামাজি হয় তখন কবরের মধ্যে আজাবের ফেরেশতা আসে মাউমের জুবাতুম মিন হাদিদ এই ফেরেশতার হাতে লোহার লোহার অস্ত্র থাকে বুঝছেন না এই মৃত ব্যক্তিকে এই 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 ফেরেশতা অন্ধ ফেরেশতা এবং বধির ফেরেশতা এমনভাবে মার দিতে থাকে তাকে সে মৃত ব্যক্তি এত জোরে চিৎকার করতে থাকে যে ইয়াসিহু সাইহাতান এত জোরে চিৎকার করতে থাকে ইয়াসমাউহু গাইরুস সাকালাই মানব জাতি আর জিন জাতি ছাড়া সমস্ত মাখলুক গরু ছাগল পাহাড় পর্বত সব কিছু এই মৃত ব্যক্তির বিলাপ শুনতে থাকে নাউজুবিল্লাহ শুধু মানুষ শুনে না কেন মানুষ যদি শুনতো তার বিলাপ তাহলে মানুষ দাফন করতে যাইতো না কি বলেন সংসার ছাড়ে দিয়া কেমন আল্লাহ পাকের হুকুমের উপরে চলে আসতো তাহলে আর এটা পরীক্ষার জায়গা থাকতো না বুঝছেন হাদিস শরীফের মধ্যে আসছে কোনো পুরুষ মহিলা যদি নামাজ না পড়ে কবরের মধ্যে কি বলেন 99টা সরফ 99টা সাপ দেওয়া হবে সাতু মতে সৌরা তিন্নি না 99টা সাপ তাদের এই সাপগুলির বিষাক্ত এত বেশি হবে কামড় এত বেশি বিষাক্ত হবে আল্লাহ পাকের হাবিব বলেন নাও লাও নাফাখা বিল আরদে যদি এই সাপের একটা সাপ যদি জমিনের উপরে নিঃশ্বাস ফেলে তাহলে মা আম্বাতাত খাদিরা তাহলে জমিনের বুকে কোনো গাছপালা তরু লতা যেগুলি আছে এগুলি সব মারা যাবে নতুন কোনো গাছ সৃষ্টি হবে না নাউজুবিল্লাহ তাহলে নিঃশ্বাস যদি এত বিষাক্ত হয় এই সাপগুলির কামড় কত বিষাক্ত হবে কত বিষাক্ত হবে এই সাপগুলি কামড়াইতে থাকবে আর বলতে থাকবে তুমি যে আসরের নামাজ পড়ো নাই এই জন্য মাগরিব পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়ার নির্দেশ আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে তুমি যে মাগরিবের নামাজ পড়ো নাই এই জন্য এশা পর্যন্ত তুমি যে এশার নামাজ পড়ো নাই এই জন্য ফজর পর্যন্ত তুমি যে ফজরের নামাজ পড়ো নাই এই জন্য জোহর পর্যন্ত তুমি যে জোহরের নামাজ পড়ো নাই এই জন্য আসর পর্যন্ত এইভাবে তোমাকে দংশন করার শাস্তি দেওয়ার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এইভাবে তাকে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই জন্য ও ভাইয়েরা ও বোনেরা যে এতদিন যে নামাজ যাদের মধ্যে গফলত ছিল তাড়াতাড়ি তৌবা করি ইস্তেগফার করি এই মজলিসেই এই বসার মধ্যেই তৌবা করেন এবং আল্লাহর সাথে ওয়াদা করেন যে আল্লাহ আজ থেকে মউত পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না আর অতীতে যেগুলি নষ্ট হয়েছে ওগুলি একটা একটা করি কাজা করতে থাকি এখন হয়তো বলতে পারেন যে হুজুর কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে আমার তো হিসাব নাই কি বলেন আপনি বালেগ হয়েছেন 15 বছর বয়সে মনে করেন
15 বছর বয়স থেকে আপনি এখন আপনার বয়স যদি হয় 20 বছর কথার কথা তাহলে এই 5 বছরের মধ্যে যদি আপনি নামাজ শুরু না করেন থাকেন তাহলে আপনার 5 বছরের নামাজ কাজা হইছে তাহলে 5 বছরের মধ্যে কি বলেন এই কয়ুক্ত এশা কাজা হইল কয়ুক্ত যোহর কাজা হইল এগুলি হিসাব করে ডায়রির মধ্যে লিখি ফালান ডায়রির মধ্যে লিখি এইবারে কাজা শুরু করে দেন যখনই সময় পান বলেন যে আমি অতীতের যোহরের নামাজ কাজা করতেছি আল্লাহু আকবার এভাবে পড়েন এভাবে ডায়রির মধ্যে লিখতে থাকেন আর পড়তে থাকেন এর ভিতরে যদি আপনার কাজা শেষ শেষ হওয়ার আগে আগে যদি কি বলেন মউতের ডাক চলি আসে আশা করা যায় আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন যেহেতু আপনি চেষ্টা করছেন যেহেতু আপনি চেষ্টা করছেন হায়াতে কুলায় নাই হায়াতে কুলায় নাই চেষ্টা করছেন আল্লাহ পাক আপনার চেষ্টা দেখবে আল্লাহ বান্দার চেষ্টা দেখে যে বান্দা আমাকে মানার জন্য চেষ্টা করছে কিনা আল্লাহ পাক এটা দেখেন তাহলে মা বোনেরা এইভাবে আমরা নামাজ পড়ব মা বোনদের মধ্যে নামাজের খুব বেশি গাফলতি বুঝেন না নামাজের খুব বেশি গাফলতি দেখা যায় মাগরিবের নামাজ পড়তে পড়তে এশারক্ত হইয়া যায় মুরব ঢুকায় হাজ ঢুকায় ওই করে সেই করে এগুলি করতে করতে মাগরিব ওয়াক্ত চলে যায় মাকরু টাইমে এশারের টাইমটা বাস বাচ্চারে দুধ খাওয়াইতে লই যে শুইছে ওই শোয়ার মধ্যে তো এশারক্ত শেষ কি বলেন ফজর নামাজের সময় হ্যাঁ কি জানি কয় এই অলসতা উঠতে মনে চায় না উঠে না উঠলে বাচ্চা উঠে যাবে কি বলেন জোরের সময় তো কাজ শেষ করে গোসল করতে করতে আসরক্ত হইয়া যায় কি বলেন আসরের টাইম জোরের টাইম এইভাবে নামাজের প্রতি অনেক গাফলত আমাদের অনেক গাফলত এই গাফলতি আমাদেরকে দূর করতে হবে এই গাফলতি আমাদেরকে দূর করতে হবে হাদিস শরীফের মধ্যে আসছে যারা নামাজ সুন্দর করে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা তাদের আমলনামা ডাইন হাতে দিয়া দিবেন আর আমলনামা ডাইন হাতে আসা এটা হলো জান্নাতের সার্টিফিকেট সুবহানাল্লাহ আর যারা নামাজ সুন্দর করে পড়বে না তাদের আমলনামা ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে এই বাম হাতে আমলনামা আসা মানে জাহান্নামে যাওয়ার কেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই নামাজ সুন্দর করে পড়ার জন্য মা বোনদের মাসালা জানতে হবে মা বোনদের মাসালা জানতে হবে মা নামাজ পড়তে হলে এক নম্বরে মহিলারা মা বোনেরা এক নম্বর হলো তার পুরা শরীরকে শাড়ির মধ্যে ঢুকাইয়া ফেলতে হবে পুরা শরীর শাড়ির ভিতরে ঢুকাইয়া ফেলতে হবে তার একজন মহিলার চুলগুলিও পর্দা একজন মহিলার চুলগুলিও পর্দা এমন ফাতলা ওড়না কি বলেন এমন ফাতলা ওড়না যেই ফাতলা ওড়নার উপর দিয়া চুল দেখা যায় কি বলেন এরকম ফাতলা ওড়না মাথায় দিয়া নামাজ পড়লে নামাজ হবে না কারণ 17 ঢাকা ফরজ আর মহিলার চুলগুলিও 17 এখন 17 তো ঢাকে নাই 17 তো দেখা যায় কি বলেন আল্লাহ তাআলা পোশাক নাজিল করছেন আমাদেরকে আল্লাহ পাক পোশাক দিয়েছেন কি জন্য আল্লাহ পাক বলেন ওয়া আনজালনা ইলাইকুম লিবাসা কি জন্য পোশাক দিয়েছেন লিওয়ান রিয়া সাওআতিকুম তাইলে পোশাকের দ্বারা তোমাদের সতর ঢাকবে এক নম্বর উদ্দেশ্য পোশাকের এক নম্বর উদ্দেশ্য হইল সতর ঢাকা কাজেই এখন যদি আমার সতরেই না ঢুকলো ঢাকলো তাহলে তো এটা পোশাক হইল না কি বলেন এটা পোশাক হইল না বুঝছেন না কথাটা তাইলে একজন একজন মহিলা যখন নামাজে দাঁড়াবে তার প্রথম কাজ হলো তার পুরা শরীরটাকে শাড়ির মধ্যে ঢুকাইয়া ফেলা গলা যদি দেখা যায় কি বলেন হাত একজন মহিলার হাতের কবজি পর্যন্ত তো সতর কবজি হাতের কবজির ফরেটটা হাতের তালু এটা সতর নয় কি বলেন একজন মহিলার পায়ের নিচের গিরা পর্যন্ত সতর নিচের গিরার ফরেটটা সতর নয় তাহলে একবারে শাড়িরে এত নিচে নামাইয়া দিতে হবে যাতে করে নিচের গিরাও ঘুরে যায় যদি খোলা থাকে নামাজ হবে না এমনিভাবে হাত যদি দেখা যায় তাহলেও তো নামাজ হবে না কি বলেন এমনিভাবে গলা যদি শাড়ির ফাঁকে দিয়ে গলা দেখা যায় তাহলেও তো নামাজ হবে না চুল যদি শাড়ির বাহিরে চলে আসে তাহলেও কি হবে না নামাজ হবে না এমনিভাবে কোনো মহিলা যদি কি বলেন মেকআপ করে এইভাবে হাতের মধ্যে নখফালিশ লাগায় যেই নখফালিশে লাগানোর কারণে নখের ভিতরে ফানি ঢুকে নাই কি বলেন ঠোঁট ফালিশ লাগাইছে যেটার কারণে ফানি ভিতরে ঢুকে নাই কি বলেন তাহলে তার অজু হয়েছে হয় না গোসল হয়েছে হয় না তাহলে তো সে পাকে হয় নাই নাফাক নাফাক অবস্থায় নামাজ পড়লে তো না কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা বুঝছেন না কথাটা এই জন্য নখ ফালিশ ঠোঁট ফালিশ এগুলি ব্যবহার যেগুলি ব্যবহার করলে ভিতরে ফানি ঢুকবে না কি বলেন এগুলি ব্যবহার করি করলে তো অজু হবে না গোসলও হবে না নামাজ কি করি হয় এই জন্য যেই মহিলারা যেই পুরুষরা
ফানখা কি বলেন সুন লইছে আঙ্গুলের আগা দিয়া কিন্তু আঙ্গুলের ফাঁকের মধ্যে সুন ঢুকি রইছে কি বলেন তাহলে এই সুনের ভিতরে কি পানি ঢুকবে ঢুকবে না তাহলে তো ওযুও হবে না কি বলেন তাহলে ওযুও হবে না গোসলও হবে না নামাজও হবে না তাহলে একজন নামাজ এই নামাজের জন্য আগে একজন মহিলা তার পর্দার ভিতরে তাকে ঢুকতে হবে এর আগে তার কি বলেন ওযু ইস্তিনজা সুন্দর হইতে হবে তার তার পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে একজন মহিলার প্রতি মাসের যে অসুবিধা এই অসুবিধার কারণে তো নামাজ মাফ প্রতি মাসের অসুবিধার কারণে নামাজ মাফ কিন্তু এই এই রমজান মাসে যদি অসুবিধা দেখা দেয় নামাজ মাফ কিন্তু রমজানের রোজা মাফ নয় রোজা কিন্তু পরে কাজা করতে হবে ওই জন্য কথাটা পরে কিন্তু রোজা কাজা করতে হবে আল্লাহু আকবার তাহলে প্রতি মাসের এই যে অসুবিধা এটা এত জটিল মাসালা এত জটিল মাসালা একজন মহিলার নিম্নে হইল তিন দিন নিম্নে হইল প্রতি মাসের যে অসুবিধা এটা নিচে হইল তিন দিন তিন দিনের কম হয় না একজন মহিলার যদি দুই দিনে ভালো হয়ে গেছে আড়াই দিনে ভালো হইয়া গেছে তাহলে বুঝতে হবে যে এটা মাসিক মাসের যে অসুবিধা ওই অসুবিধা নয় এটা রোগের কারণে এটা রোগের কারণে কাজে নামাজ সব ফরণ লাগবে নামাজ বেগগুলি ফরণ লাগবে একজন মহিলার অসুস্থতার সময় ঊর্ধ্বে হইল দশ দিন দশ দিনের পরে এই অসুবিধা থাকে না যদি কারো দশ দিনের পরও সুস্থ হইতেছে না তাহলে তাহলে তার মাসালা খুব জটিল এখন দেখতে হবে এই মহিলার কোনো আদত আছে কিনা প্রতি মাসে কতদিন হইলে ভালো হয় এটার আদত আছে কিনা যদি আদত থাকে তাহলে হবে মাসালা একরকম যদি আদত না থাকে তাহলে মাসালা হবে আরও রকম কি বলেন এই সমস্ত জটিল মাসালাগুলি বুঝুন না কিছু হয়তো বেস্টিজিয়র যদি ঘরে থাকে কি বলেন তাহলে বেস্টিজিয়র দেখে ঠিক করতে পারবে আর কিছু মাসালা এমন জটিল যে এগুলি বিজ্ঞ আলেম কি বলেন মুফতি ফারুক সাহেবের মতো এরকম মুফতি সাহেব ছাড়া কি বলেন বিজ্ঞ আলেমদের ছাড়া সে সমাধা করা সম্ভব নয় জটিল জটিল মাসালাগুলি একজন মহিলা যদি বাচ্চা হয় কি বলেন একজন মহিলার বাচ্চা হওয়ার পরে যে ঋতুস্রাব এটা এটাকে কিতাবের ভাষায় নেফাজ বলে এটারে কিতাবের ভাষায় নেফাজ বলে ঋতুস্রাব নিশুস্রাবের এই বাচ্চা হওয়ার পরে যে ঋতুস্রাব হয় এটার নিচের কোনো সীমা নাই তিন দিনও ভালো হইয়া যাইতে পারে দুই দিনও ভালো হইয়া যাইতে পারে পাঁচ দিনও ভালো হইয়া যাইতে পারে যখনই ভালো হইয়া গেছে তখনই গোসল ফরজ গোসল করে নামাজ শুরু করে দিতে হবে ঊর্ধ্বে হইল চল্লিশ দিন ঊর্ধ্বে হইল চল্লিশ দিন বুঝলেন না আপনার আমাদের কোন কোন সমাজে মহিলারা মনে করে যে বাচ্চা হওয়ার পরে সাতচল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না এটা একবারে গলত কত মারাত্মক ভুল কত মারাত্মক ভুল সাতচল্লিশ দিন তো নয় চল্লিশ দিন ঊর্ধ্বে ঊর্ধ্বে সেটা এখন দেখা গেছে একজন মহিলা মাসালা জানে না যার কারণে সে দেখা গেছে পাঁচ দিনের দিন দশ দিনের দিন বাচ্চা হওয়ার পরে পনেরো দিনের দিন ভালো হইয়া গেছে কি বলেন সে সুস্থ হইয়া গেছে এখন তার নামাজ পড়া দরকার কিন্তু সে কি করে না নামাজ পড়ে না বসে রয়েছে অপেক্ষা করতে আছে কেন নামাজ পড়ে না কয় যে বাচ্চা হওয়ার পরে তো সাতচল্লিশ দিন পর্যন্ত কিত্তারে না নামাজ পড়তে পারে না কি বলেন এটা একবারে সরাসর গলত না একবারে গলত একবারে গলত কি বলেন তাহলে কত মাসালা কত জরুরি জরুরি মাসালা একজন মহিলা যদি তার স্বামী মারা যায় তাহলে তার ইদ্দত হইল কি বলেন চারি মাস দশ দিন যদি হামেলা না থাকে গর্ব না থাকে তাহলে আর যদি গর্ব থাকে তাহলে বাচ্চা হওয়া পর্যন্ত চারি মাস দশ দিন পর্যন্ত এই মহিলা বাড়ির বাহিরে কোথাও যাইতে পারবে না বা চারি মাস দশ দিন পর্যন্ত এই মহিলা কোনো রকমের সাজগোজ করতে পারবে না কোনো দামি শাড়ি গায়ে দিতে পারবে না সাধারণভাবে চলাফেরা করতে হবে এবং ওই ঘরেই থাকতে হবে কি বলে একজন মহিলা যদি আল্লাহ না করুক যদি তালাক দিয়া দেয় কি বলেন তাহলে তার ইদ্দত হইল কি বলেন তিন 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 ঋতুস্রাব তিন হায়েজ এর ভিতরে অন্ধকারে বিবাহ দিতে পারবে না দিল হবে না দিল হবে না কি বলেন এইভাবে মহিলাদের জন্য কত জটিল জটিল মাসালা একজন মহিলা জান্নাতে যাওয়া তার জন্য আল্লাহর রাসূল সহজ করে দিয়েছেন এক নম্বর কাজ হইল ফাসক নামাজ দুই নম্বর হইল পর্দা দুই নম্বর হইল পর্দা সতীত্বের হেফাজত আর সতীত্বের হেফাজতের অর্থেই হইল পর্দা করা যখনই সে পর্দা করবে তখনই তার সতীত্বের হেফাজত হবে যখনই বেপর্দায় চলে যাবে তখন তার সতীত্বের হেফাজত হবে না ওই জন্য কথাটা এই তার পর্দা করা একজন মহিলার উপরে বিশেষভাবে ফরজ করে দেওয়া হয়েছে তার উপরে ফরজ পর্দা করে দেওয়া পর্দা ফরজ পর্দার এত গুরুত্ব এত গুরুত্ব এত গুরুত্ব কি ভাই একজন মহিলা যদি মারা যায় একজন মহিলা যদি মারা যায় তাহলে তার জানাজার যে খাট
কি বলেন জানাজার ঘাট বলেন না আপনারা এই ঘাটটা কে ধরবে ঘাটটা ধরার মাসালা কার মহরম যে এই মহিলা যাদের সাথে যেই পুরুষদের সাথে দেখা দিতে পারবে ওই সকল পুরুষেরা তার ঘাট ধরতে পারবে যে সকল পুরুষ এই সাথে এই মহিলা দেখা দিতে পারত না পর্দা করতে হবে ওই সকল পুরুষেরা কি বলেন এই মহিলার মৃত্যুর পরে ঘাট ধরতে পারবে না তাহলে কি বুঝলেন পর্দার কত গুরুত্ব কি বলেন পর্দার কত গুরুত্ব যে মৃত্যুর পরেও পর্দার এত গুরুত্ব যে এই মহিলা এখন মারা গেছে এর পরও এখনো পর্দা এখনো কি পর্দা যে গায়রে মহরম লোকেরা এই মহিলার খাট ধরতে পারবে না গায়রে মহরম লোকেরা এই মহিলাকে কবরের মধ্যে নামাইতে পারবে না তাহলে পর্দার কত গুরুত্ব এখান থেকে বোঝা যায় এখান থেকে একটু চিন্তা করলে বোঝা যায় যে পর্দার কত গুরুত্ব কি বলেন একজন মানুষ মারা যাওয়ার পরে তার উপরে নামাজ ফরজ থাকে কোনো কিছুই তো ফরজ থাকে না কিন্তু দেখা যায় একজন মহিলা মারা যাওয়ার পরে কি বলেন তারে পুরুষেরা জানি কো গোসল দিতে পারবে একজন মহিলা মারা যাওয়ার পরে স্বামীর সাথে তো এবার পর্দা এসে গেছে স্বামী ধরতে পারবে না একজন মহিলা মারা যাওয়ার পরে স্বামী ধরতে পারবে না দূরে থাকি দেখতে পারবে দূরে থাকি দেখতে পারবে ওই জন্য কথাটা হ্যাঁ স্বামী যদি মারা যায় স্ত্রী যদি গোসল দিতে চায় গোসল দিতে পারবে বুঝছেন না কথাটা তাহলে পর্দার গুরুত্ব কত বেশি কিতাবের মধ্যে তো লিখছে একজন মহিলা তার জামা কাপড়ও এমন জায়গাতে রৌদ্র দিবে না যেখানে রৌদ্র দিলে অন্য পুরুষে তার জামা কাপড় দেখবে দেখছেন আরে কিতাবের মধ্যে তো এরকমও লিখছে যে একজন মহিলা মাথা আচরণের পরে যে চুলগুলি শিরনির সাথে বাহির হইয়া গেছে এই চুলগুলিও এমন জায়গাতে রাখতে পারবে না যেখানে রাখলে অন্য পুরুষে দেখবে তাহলে বোঝেন পর্দার কত গুরুত্ব পর্দার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মজলিসের মধ্যে সাহাবাদেরকে প্রশ্ন করছেন ও আমার সাহাবায়ে কেরামেরা তোমাদেরকে একটা প্রশ্ন করি আইয়ু শাইন খায়রুল লিননিসা সর্বোত্তম মহিলা কে সাহাবারা কেউ কোনো জবাব দিতে পারলো না ওই মজলিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আলী রাদিয়াল্লাহু মজলিস শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফাতেমা আজকে তোমার আব্বু একটা প্রশ্ন করছে আমরা কেউ উত্তর দিতে পারি নাই কি প্রশ্ন প্রশ্ন হলো আইয়ু শাইইন খায়রুন লিননিসা ভালো মহিলা কে ফাতেমা বললেন এই প্রশ্নের উত্তর তো আমার কাছে আছে কি আল্লাহ ইয়ারাইনার রিজালা ওয়ালা ইয়ারাউনাহুন্না ভালো মহিলা হলো ওই ব্যক্তি ওই মহিলা যেই মহিলা এমনভাবে পর্দা রক্ষা করে চলবে যে ওই মহিলাও কোনো ভিন্ন পুরুষকে দেখবে না কোনো ভিন্ন পুরুষও ওই মহিলাকে দেখবে না মহিলা এমনভাবে পর্দার ভিতরে থাকবে এই মহিলা হলো সর্বোত্তম মহিলা সুবহান আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই কথাটা তাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয় যে সর্বোত্তম মহিলা সবচেয়ে ভালো মহিলা ওই মহিলা যে যত বেশি পর্দার ভিতরে থাকে কি বলে যে যত বেশি পর্দার ভিতরে থাকে সেই মহিলা হলো সর্বোত্তম মহিলা সবচেয়ে ভালো মহিলা কি বলেন পর্দার ভিতরে থাকতে হবে আল্লাহ পাকের হুকুম মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে চলতে হবে আর আত্মীয়স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে কি বলেন মুরব্বীদের খেদমত করতে হবে বলেন শ্বশুরের খেদমত করতে হবে শাশুড়ির খেদমত করতে হবে আবার শ্বশুর শাশুড়িও বউকে ছেলের বরে ছেলের স্ত্রীরে ঘরের কর্মচারী মনে করতে পারবে না আমাদের সমাজে আজকাল মনে করতেছে যে ছেলের স্ত্রী এটা ঘরের কর্মচারী কি বলেন ছেলের স্ত্রী ঘরের কর্মচারী নাকি না না এটা কোনোদিন নয় এ তো এ কর্মচারী হিসাবে আপনাদের বাড়িতে আসে নাই সে আপনার ছেলের স্ত্রী হিসাবে আসছে আপনাদের ঘরে বুঝছেন না কথাটা কাজে আপনারা শ্বশুরেরা আপনারা শাশুড়িরা এই এটাকে আপনাদের মেয়ের মতো জানতে হবে আপনি আপনার নিজের মেয়ের মতো যখন জানবেন আপনি যদি আপনার মেয়ের মতো জানেন তাহলে আপনার এই ছেলের বউ কি বলেন ছেলের স্ত্রী আপনি আব্বাকে আপনি শ্বশুরকে আপনি শাশুড়িকে একশো বার শ্রদ্ধা করতে তৈয়ার একশো বার আপনাদের খেদমত করতে তৈয়ার আর আপনারা যদি নাকি
ফতে 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 যদি এর দোস্ত গান দুষ্কুস করেন কি বলেন তাহলে এই এই মেয়ে কি আপনাদের বাড়িতে থাকতে পারবে কোন কোশ্চিন কালও থাকতে পারবে না এই মেয়েটা ছোট মানুষ বয়স কম কি বলেন তার অভিজ্ঞতা নাই তার কোনো তাজরবা নাই সে কিছু কাজ পারে না এগুলি শাশুড়িয়ে নিজের মেয়ে মনে করিয়া তারে শিখাইয়া দিতে হবে যদি ভুল তো গাইতে যায় এটা তো ভুল ওটা তো ভুল সেটা তো ভুল তাহলে এই মেয়েটা এই ঘরে থাকা সম্ভব না সম্ভব না বুঝুন না কথাটা আর যদি এইভাবে ফতে ফতে যদি ভুল ধরতে যায় তাহলে এই মেয়ে কি করে শাশুড়িকে শ্রদ্ধা করবে মহব্বত করবে শাশুড়ির খেদমত করবে কি করে শ্বশুরের খেদমত করবে এই জন্য এক নম্বর কথা হলো তাকে কর্মচারী মনে করা যাবে না সে ছেলের স্ত্রী সে আপনাদের ছেলের স্ত্রী তাকে আপনারা মেয়ের মতো মনে করতে হইব দুই নম্বর এর মেয়ের মতো মনে করি আপনারা কাজ শিখাইবেন এরপরে যদি হে কিছু করে আপনাদের খেদমত করে এটা আপনারা শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ শুকর আদায় করবেন হ্যাঁ যদি বলেন যে না এ আমাদের কর্মচারী তাহলে কিন্তু ভুল হবে তাহলে কিন্তু ভুল হবে আর এই মেয়েটা এই শ্বশুরের খেদমত শাশুড়ির খেদমত এটাকে জহি কিসমত মনে করতে হবে যে আমার 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 মুরব্বীদের খেদমত করা এটা আমার উপরে দায়িত্ব কর্তব্য আমি যখন বড় হব আমি যখন মুরব্বী হব তখনও তৈলত তখন আমার আমার লোকের নিচের লোকেরা আমার খেদমত করবে পাড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা খুব নামাজ রোজা করে খুব নফল ইবাদত করে ফরজ ইবাদত যেটা এটা তো সবাই করতে হবে কি বলেন ফরজ ওয়াজিব তো সবাই করতে হবে করতে হবে যে একজন মহিলা হুজুর খুব নফল ইবাদত করে কিন্তু বাইরের মানুষদের সাথে সমাজের মানুষের সাথে দুর্ব্যবহার করে আল্লাহ রাসূল বলছেন যে এই মহিলা জাহান্নামী নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা ফাসুক তো নামাজ তো পড়ে ফরদা তো করে ফরজ ওয়াজিব তো মানে খুব বেশি নফল ইবাদত করে না কিন্তু আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখে আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করে বাড়ির মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখে আল্লাহর রাসূল বললেন এই মহিলা জান্নাতি সুবহানাল্লাহ বুঝছেন না কথাটা তাইলে ফরদা এটা এত বড় একটা ফরজ যে এটা মৃত্যুর পরেও এটার গুরুত্ব এটার এটার এত গুরুত্ব এত গুরুত্ব তাইলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এই মহিলা যত বেশি ফরদার ভিতরে থাকবে সে মহিলা সর্বশ্রেষ্ঠ সে সবচেয়ে ভালো বুঝছেন আমি আমি একটা উদাহরণ দেই বিভিন্ন মাহফিলের মধ্যে একটা বাংলা কলা কি বলেন একটা বাংলা কলা কত টাকা বিক্রি হয় বলতে পারবেন কত বিক্রি হয় হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে পত্রপত্রিকাতে আসছে আপনারা হয়তো পাইছেন এরপরও তো পাওয়া যায় না বাংলা কলা এরপরও কি পাওয়া যায় না এই বাংলা কলার এত দাম কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কলাটা ফর্দার ভিতরে থাকে কলার ফর্দা চিরন্ত কলার ফর্দা হলো কলার চামড়া কলার চামড়া কি বলেন এই চামড়া কি কেউ খায় কেউ খায় না এখন যদি আপনার বাড়িতে কলার ছড়া পাইছে আপনি কলার চামড়াগুলি ছাগলের জন্য রাখি সোনাপুর বাজারে লইয়া গেছেন কি বলেন সোলা কলা এখন একটা কলা কত টাকা করে বিক্রি হবে এক টাকাও বিক্রি হবে না কত আটানা করি হবে না বিনা পয়সা দিলে খাইবো নি আমি তো মনে করি বিনা পয়সা দিলেও খাবে না যারা বুদ্ধিমান তারা বিনা পয়সা দিলেও খাবে না কারণ এই কলার মধ্যে ময়লা বসছে এই এই কলার মধ্যে মাছি বসছে বিষাক্ত জানোয়ার বসছে এই সোলা কলা খাওয়ার পরে বিনা পয়সা খাওয়ার পরে এমন দাস্ত শুরু হইয়া যাইতে পারে শেষ পর্যন্ত হয়তো মতলব কিয়ারণ লাগব যাওয়া লাগবে কথা কন না মতলব ছিলেন না আপনারা মতলব যাওয়া লাগবে কি কর তাহলে আমি উদাহরণ দিয়া থাকি এইভাবে একজন মহিলার ফর্দা এত গুরুত্ব কি বলেন একটা কলা যতক্ষণ পর্যন্ত সে ফর্দার ভিতরে থাকে অতক্ষণ পর্যন্ত তার এত দাম এত দাম এত দাম যখন এই কলা ফর্দার বাহিরে চলে এসছে কি বলেন তখন সে এত 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 বেদামা হইয়া গেল এত মূল্যহীন হইয়া গেল এমনিভাবে ও মা বোনেরা আপনারা যতক্ষণ পর্যন্ত ফর্দার ভিতরে থাকবেন তত আপনাদের দাম আর দাম আর দাম যত আপনারা ফর্দার বাহিরে চলে আসবেন ততই আপনারা সোলা কলা ততই আপনারা সোলা কলা হইয়া যাবেন তখন আপনারা আপনারা ইফতিজিনের জন্য বাধ্য হইয়া যাইবেন তখন আপনাদেরকে নিয়ে ইফতিজিন করতে বাধ্য হইয়া যাবে যুবকেরা
বুঝছেন না কথাটা এই জন্য মা বোনদের এই পর্দা তাদের তাদের দাম বাড়ায় তাদের মূল্য বাড়ায় তারা যত বেশি পর্দার ভিতরে থাকবে তত বেশি দামি হবে মূল্যবান হবে কি ভাই আপনারা অফিস আদালতে গেলে দেখবেন যে যে অফিসার যত বড় অফিসার তার দরজার উপরে তত দামি পর্দা ঝুলতে আছে কি বলেন কথা কন না অফিসারের দুয়ারের উপরে পর্দা ঝুলে না কইলো কি ব্যাপার তাইলে এই অফিসার একজন পুরুষ হইয়াও যদি তার পর্দার কারণে তার দাম বাড়তে পারে একজন মহিলা কি বলেন তার পর্দার দ্বারা তার দাম বাড়বে না কেন আপনি হাজার টাকার নোট এটা কি এমনি এইভাবে হাতের তালুর মধ্যে লইয়া লইয়া এইভাবে কি হাইটবেন না এটা পকেটের মধ্যে ভালো করে গোপন করে রাখবেন কি বলেন ভালো করে গোপন করে রাখবেন কারণ এটা হাজার টাকার নোট এটার খুব দাম কি বলেন মহিলাদের এত দাম যে এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে আপনাদের দাম বেশি আপনারা গোপনীয়তা রক্ষা করি ঘরের ভিতরে থাকেন আপনারা রাস্তাঘাটে আসেন না আপনারা বাজারে যাইয়েন না আপনারা মার্কেটে যাইয়েন না আপনারা অফিস আদালতে যাইয়েন না আপনাদের উপরে রুজি রোজগার নাই রুজি রোজগারের দায়িত্ব কার পুরুষের রুজি রোজগারের দায়িত্ব পুরুষের কোনো মহিলার জন্য চাকরি করা জায়েজ নাই চাকরি করার অনুমতি নাই চাকরি করার দায়িত্বই দেওয়া হয় নাই হ্যাঁ যদি কোনো মহিলা এমন হয় যার তার ছেলে নাই বাবা নাই তার স্বামী নাই তার রুজি রোজগার করতে হবে তাহলে সে পর্দার ভিতরে থাকিয়া করবে আর পর্দার ভিতরে থাকিয়া রুজি রোজগার করার তো বহু ব্যবস্থা আজকে আমাদের সমাজে আছে কি বলেন আছে না বাস বাড়ির ভিতরে থাকি মোরগ ফেললো কথা বলেন এভাবে আরো কত কিছু আছে মেশিন একটা কিনি সে সেলাইয়ের কাম শিখলো এইভাবে পর্দা রক্ষা করি কি বলেন একজন মহিলা পর্দার কারণে কি বলেন একজন পুরুষ যদি ওজর ছাড়া মসজিদ বাদ দিয়া ঘরে নামাজ পড়ে তাহলে আল্লাহর হাবিব বলেছেন লা সালাতা তার নামাজ হবে না কি বলেন পুরুষ মসজিদে আসা জরুরি আর মহিলা মসজিদে আসবে না কেন পর্দা কি বলে তাহলে ফরদার এত গুরুত্ব যার কারণে যে নামাজ এত বড় একটা ফরজ হুকুম এই ফরজ হুকুম আদায় করার জন্য মহিলা মসজিদে আসা নিষেধ কারণ মসজিদে আসতে গেলে তার ফরদার ব্যাঘাত ঘটবে তাহলে এখানে যেখানে মসজিদে আসা নিষেধ সেখানে মা বোনেরা কি করে বাজারে বাজারে হাঁটতে পারে কি বলেন তাহলে মা হ্যাঁ হ্যাঁ শরীয়তের মধ্যে একজন মহিলা যদি প্রয়োজন হয় তাহলে ঘর থেকে বাহির হইতে পারবে কিন্তু শরীয়তের নির্দেশ হইল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না আপনারা ঘরের ভিতরে থাকেন ঘরই হইল আপনাদের কর্মস্থল হ্যাঁ যদি বাহির হইতে হয় প্রয়োজনে বাহির হওয়ার প্রয়োজন কি প্রয়োজনটা আপনার নিজের মন মতো হইতে হইবে না প্রয়োজনটা শরীয়ি প্রয়োজন হইতে হবে যেমন মনে করেন আপনি অসুস্থ ডাক্তারের কাছে যাইতে হবে ডাক্তার বাড়িতে আসবে না কি বলে এটা প্রয়োজন না এই যেমন মনে করেন আপনার মাসালা জানা দরকার আশেপাশে আলেম নাই কি বলেন কথা কন না তাহলে একজন আলেমের কাছে যাইতে হবে মাসালা জানার জন্যে আপনি আপনার মা বাবার সাথে দেখা করার জন্য যাবেন কি বলেন মা বাবার জন্য দেখা করা যাওয়ার অনুমতি আছে কিন্তু যাইবেন যে স্বামীর অনুমতি লাগবে কি বলেন স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির হওয়া জায়েজ নাই স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির হওয়ার অনুমতি নাই ঘর থেকে বাইরেতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া বুঝছেন না কথাটা এই জন্য আল্লাহ পাক হাদিস কোরআন শরীফের হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন যে লাউকুন তো আমার তো আহাদান লেহাদিন আইয়াসুদা লেহাদি আমি যদি আল্লাহ ছাড়া কাকেও সেজদা করার কথা বলতাম তাহলে আমি মহিলাদেরকে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করার জন্যে যেহেতু আল্লাহ ছাড়া কারোর সেজদা করা জায়েজ নাই এই জন্য এটাও জায়েজ নাই কি বলেন এইভাবে গুরুত্ব দিচ্ছেন স্বামীর আবার স্বামীদেরকেও বলছেন কি বলছেন ওয়াসিরুন্না বিল মারুফ ও সাবিরা আপনারা আপনাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করেন দেখছেন স্বামীদেরকে বলছে স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে আর স্ত্রীদেরকে বলছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকেও বাইরেতে পারবে না বুঝছেন তাহলে দোনো দিক থেকে শরীয়ত দোনো দিক থেকে বলছে তাহলে একজন মহিলার পর্দা এত গুরুত্ব যে বিশেষ প্রয়োজনে বাহির হইতে পারবে কিভাবে বাহির হবে ঢোলা ডালা বোরকা গায়ে দিয়া বাহির হবে বোরকাটা এবং বোরকার মধ্যে কোনো রকমের নকশা থাকতে পারবে না বোরকা বোরকা দামি জামা হইতে পারবে না দামি হইতে পারবে না যে এই বোরকা এখন তো কিছু মহিলা আছে প্রতি মাসে পরিবর্তন করে বুঝলেন কত সুন্দর দোকানে আসে দোকানে যাইয়া খবর লয় সুন্দর কত সুন্দর বোরকা কি বলেন আর বোরকা তো হইতে হবে এমন যে এটার দিকে ফিরিয়েও তাকাইবে না বোরকাটা কি জন্য পর্দা করার জন্য এখন বোরকাটা যদি নাকি আকর্ষণীয় হয়
যে এমন বোরকা যেটার দ্বারা বারবার যেন পুরুষ তাকায় এরকম যদি হয় তাহলে তো বোরকার মাকসাদ রইল না বোরকাটা হইতে হবে ঢোলাডালা বোরকাটা যদি চিপা চাপা হয় কি বলেন শরীরের সব যদি বোঝা যায় তাহলে এটা কি বোরকা হইল আর মুখমণ্ডল তো ঢাকতে হবে মুখমণ্ডল যদি না ঢাকে তাহলে তো এই এই বোরকার এই ফরদার কোনো অর্থই থাকলো না কি বলেন এই ফরদার কোনো অর্থই থাকলো না হাদিস শরীফের মধ্যে আসছে ঘটনা আসছে এক মহিলার বাচ্চা জিহাদে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা দৌড়ায় আসছে তার ছেলের সংবাদ নেওয়ার জন্য ছেলের কি খবর বুঝেন না একজনে বলল যে তোমার ছেলে শহীদ হইয়া গেছে আল্লাহর রাস্তা বুঝেন না মহিলাটা একবার বোরকায় একবার ফরদা দিয়া একবার শুধু চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না বুঝেন না সাহাবারা বলল যে তোমার ছেলে মারা গেছে এত বড় বিপদ এই বিপদের মুহূর্ত তুমি বোরকা ছাড়লা না ফরদা ছাড়লা না মহিলা বলতেছে যে আমার ছেলের না মউত হইছে আমার লজ্জা আর শরমের তো মউত হয় নাই সুবহানাল্লাহ কি বলেন বুঝেন না লজ্জা শরম আর ঈমান দুটোটা ভাই বুঝেন না যদি মানুষের লজ্জা শরম না থাকে তখন ঈমানও কিরবে না থাকবে না আর মা বন্ধের এক নম্বর ফুজি হলো লজ্জা শরম বুঝেন না কথাটা তাহলে একজন মহিলা ফরদা বাহিরে যাইতে পারবে ফরদা রক্ষা করে আল্লাহ পাকের হাবিব বলেন ইজ আল মারআত ইজাস্তাতারাত ফামাররাত বিল মজলিসে ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া কোন মহিলা যদি আতর লাগায়া সুনু লাগায়া সেন্ট লাগায়া রাস্তায় বাহির হয় অফিসে যায় মার্কেটে যায় এই মহিলার আতরের গ্রান সুনুর গ্রান পাউডারের গ্রান যত পুরুষের নাকের মধ্যে ঢুকবে তত পুরুষের সাথে জেনা করার গুণাগার হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে একজন মহিলা 14 প্রকারের পুরুষের সাথে দেখা দিতে পারবে এই ছাড়া অন্য কোনো পুরুষের সাথে দেখা দিতে পারবে না একজন পুরুষ 14 প্রকারের মহিলার সাথে দেখা দিতে পারবে এই ছাড়া অন্য কোনো পুরুষের সাথে দেখা দিতে পারবে না এই 14 প্রকারের পুরুষ কারা এই 14 প্রকারের মহিলা কারা এই এগুলি প্রত্যেকটা পুরুষের জন্য জানা থাকা ফরজ এগুলি প্রত্যেকটা মহিলার জানা থাকা ফরজ বুঝছেন না কথাটা ফরজ ইলম শিখা ফরজ কোরআন সহি করে পড়া কি বলেন সূরা কেরাতগুলি সহি করে শিখা ফরজ এই জন্য মা বোনেরা আপনারা আপনাদের সমাজের মধ্যে যদি কোনো এমন কোনো মহিলা থাকে যার কাছে আসি আপনি কোরআন শরীফটা সহি করে পড়তে পারবেন সূরা কেরাতগুলি সহি করে পড়তে পারবেন কি বলেন তাহলে আপনার জন্য জরুরি ওই মহিলার কাছে এসে আপনি কোরআনটাকে সহি করা সূরা কেরাতগুলি সহি করা না হইলে আপনার নামাজ তো হবে না আপনার ওযু গোসল ঠিক করা বুঝছেন না কথাটা তাহলে এই জন্য আপনারা হযরত মুফতি সাহেব থেকে ফারুক সাহেব থেকে আপনারা পরামর্শ নিতে পারেন যে কিভাবে কি করা যাইতে পারে আমাদের মা বোনদেরকে আমরা কোরআন কিভাবে সহি করে শিখাইতে পারি আমাদের মা বোনদেরকে কিভাবে আমরা নামাজ শিখাইতে পারি আমাদের মা বোনদেরকে কি করে আমরা সূরা কেরাত শিখাইতে পারি কালিমা শিখাইতে পারি ওযু গোসল তৈয়াম্মম শিখাইতে পারি যা কি বলেন পবিত্রতার মশালাগুলা কিভাবে শিখাইতে পারি এইভাবে আমরা এগুলি শিখার জন্য শিখানোর জন্য চেষ্টা করি একজন স্ত্রীকে দিনদার বানানোর দায়িত্ব কার স্বামীর কি বলেন স্বামীর আর ঘর যদি দিনদার হইয়া যায় ঘর যদি দিনদার হইয়া যায় তাহলে ছেলেময়েও কি হয়ে যাবে দিনদার হইয়া যাবে মা বাবা যদি আদর্শ বা মা বাবা হয় সন্তানও কি হইয়া যাবে আদর্শ মা বাবা হইয়া যাবে সমাজ আদর্শ হইয়া যাবে কি বলেন দেশ শান্তির দেশ হইয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন প্রশ্ন আছে জি এইজন্য প্রশ্ন করছে আর কি তাহলে তালাকের ইদ্দত শুরু হবে কি বলেন তালাক দেওয়ার পর থেকে যখন তালাক দিবে তখন থেকে ইদ্দত শুরু হবে এর আগে আপনার সাথে যদিও সম্পর্ক দীর্ঘদিনের না থাকুক এটা গণ্য হবে না এটা গণার বাহিরা তালাক যখন হবে তখন থেকে ইদ্দত শুরু হবে জি দরুদ শরীফ পড়ি আল্লাহ করতে হবে রোজা রাখা
রমজানের রোজা স্বামীর কথা হ্যাঁ স্বামীর কথা স্বামীর কথা মতো চলা মাল হেবত করা জি জি এক কথা জি বর্দা করা জি একান্নাতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া